জেকে এস কাপ 2022 ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া হাটতলা জনকল্যাণ সংঘের পরিচালনায় 11 বছর ধরে হয়ে আসছে জেকে এস কাপ 2022। এক রাত্রিব্যাপী শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই খেলায় 16টি দল অংশগ্রহণ করেছেন। প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসাবে পুরস্কৃত করা হবে বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এন্টারপ্রাইজ ও জি কে টিম। এস এন্টারপ্রাইজ বিজয়ী দলের অধিনায়কের হাতে নগদ 23,001 টাকা এবং ট্রফি তুলে দিলেন এবং বিজেতা জি কে টিম দলের অধিনায়কের হাতে 19,001 টাকা ও ট্রফি তুলে দিলেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে সম্মানিত হন রঞ্জন। পাশাপাশি এছাড়াও ম্যান অব দ্য টুর্নামেন্ট বেস্ট বোলার ও বেস্ট ফিল্ডারদের বিশেষ পুরস্কৃত করা হয়। জনকল্যাণ সংঘের পরিচালনায় একদিনের শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা কটি দল অংশগ্রহণ করেছে? টোটাল 16টি দল অংশগ্রহণ করে। সম্মানস্বরূপ কি পুরস্কৃত করছেন খেলোয়াড়দের? আমাদের বিজয়ী যে দল আছে তাকে আমরা 23,000 টাকা দিচ্ছি আর ট্রফি দিচ্ছি, আর যে পরাজিত দল তাকে দেবো আমরা 19,000 টাকা তার সঙ্গে ট্রফি। এবং আরও অনেক পুরস্কার থাকছে, যেটা হচ্ছে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, বেস্ট ফিল্ডার, বেস্ট উইকেট কিপার, বেস্ট বোলার, আর এইসব পুরস্কারগুলো থাকছে। এবং প্রত্যেকটা ম্যাচেই আমরা ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রেখেছি। আর আমাদের খেলা প্রাঙ্গণে কে কে উপস্থিত আছেন? আমাদের ক্লাব সেক্রেটারি আছেন, আমাদের সভাপতি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, এখনও আসেননি, আরও আমাদের ক্লাবের সকল সদস্যরাই রয়েছে। ক্লাব সভাপতির কী নাম? সেক্রেটারি রতন সিকদার। ক্লাব সভাপতির নাম হচ্ছে রতন সিকদার আর সম্পাদকের নাম হচ্ছে বিকাশ দে। আমার পাশেই রয়েছে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।